জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ক্লিন শেভ আর গ্ল্যামারাস লুক নিয়ে হাজির হয়েছেন শতাধিক চলচ্চিত্রে। যৌথ প্রযোজনা ছবি শিকারিতে তাকে প্রথম দেখা যায় হালকা দাড়িতে, সেই লুক আবেদন ছড়িয়েছে ভক্তকুলে। এবার স্বনামধন্য নির্মাতা কাজী হায়াত পরিচালিত বীর ছবিতে নতুন লুকে হাজির হবেন শাকিব খান। দেখা যাবে লম্বা চুলে আর দাড়ি গোঁফ থাকবে তার মুখে। বীর ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, নতুন লুকের জন্য শাকিব খান 2 মাস ধরে চুল দাড়ি গোঁফ কাটছেন না। মোহাম্মদ ইকবাল আরও জানান, আমরা চলতি মাসেই বীর ছবির শুটিং শুরু করব। এই ছবিতে শাকিব খানকে লম্বা চুলে দেখতে পাবেন দর্শক। এই প্রথম কোনো চলচ্চিত্রে তিনি লম্বা চুল এবং দাড়ি গোঁফ নিয়ে হাজির হবেন, এই কারণে গত 2 মাস ধরে তিনি দাড়ি চুল গোঁফ কাটছেন না। তবে এই ছবিতে আরও একটি লুকে দেখা যাবে শাকিব খানকে, যে লুকে দর্শক তাকে দেখতে পছন্দ করে সেই লুকেই দেখতে পাবে। মোহাম্মদ ইকবাল আরও বলেন, ছবির গল্পটি রাজনৈতিক, এতে শাকিব খান নাম ভূমিকায় অভিনয় করবেন। কাজী হায়াত বারবার সামাজিক অসঙ্গতি নিয়ে সিনেমা নির্মাণ করেন, মাদক ও সন্ত্রাস বিরোধী বিষয়বস্তু সিনেমাটির গল্পে উঠে আসবে, এতে অসাধারণ সংলাপ রয়েছে যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত তার প্রায় অর্ধ শতাধিক সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কোনো সিনেমা নির্মাণ করেননি এ পর্যন্ত। তার 50তম চলচ্চিত্র হবে বীর। বীর সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি, এছাড়া অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলা সহ অনেকেই। গত বছর রাজধানীর শ্রুতি স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়, এ সময় গানের রেকর্ডিং হয়। এর মধ্যে শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের নতুন এই লুকে কেমন লাগতে পারে বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনি আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।